আসসালামু আলাইকুম। এলআইভিএস হোম স্কুলে সবাইকে স্বাগতম। আমি সাইমা রাফিজা, সরকারি শিক্ষক বাংলা, ন্যাশনাল আইডিয়াল ইউনিভার্সিটি স্কুল, বনশ্রী, ঢাকা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নীতি বই থেকে সন্ধি এই অংশটি। শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমাদের যে হাফ ইয়ারলি পরীক্ষা হয়ে গেছে, সেই হাফ ইয়ারলি পরীক্ষাতে কিন্তু সন্ধি আমরা একাধিকবার আলোচনা করেছি, ফিডব্যাকও নেওয়া। তো তোমাদের অ্যানুয়ালি সন্ধির জিনিসটাকে আরও ভালোভাবে মেমোরাইজ করার জন্য, তোমাদের সুবিধার জন্য আমরা আবার লিখেছি। তো এবার ইনশাল্লাহ তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়, যেহেতু তোমরা বইটা পাঠ করেছো। আজকে আমাদের ক্লাস নম্বর থাকছে 8 এবং বাড়ির কাজ থাকবে 8। আজকে আমাদের ক্লাস হচ্ছে 8 আর বাড়ির কাজ থাকবে 8, 10টি ওয়ান ওয়ার্ড আনসার। ঠিক আছে, তাহলে আমরা এখন মূল পাঠে চলে যাই। এখানে প্রথমে বলেছে, দেখো নিচের বাক্যটি লক্ষ্য করো। গ্রাম বাংলায় এখন চাষিদের ঘরে ঘরে নবান্ন। উপরের বাক্যের নবান্ন শব্দটি মনোযোগ দিয়ে লক্ষ্য করলে দেখা যাবে যে পাশাপাশি অবস্থিত নব এবং অন্য এই দুটি শব্দ দ্রুত উচ্চারণের ফলে তৈরি হয়েছে নবান্ন। অর্থাৎ নব যোগ অন্য এই দুটো শব্দ মিলে কী তৈরি হয়েছে? নবান্ন। এক্ষেত্রে নব শব্দের শেষে নিহিত অ ধ্বনি এবং অন্য শব্দের প্রথমে অবস্থিত অ ধ্বনি মিলে উভয়ে মিলে আ ধ্বনি হয়েছে। যেমন নব যোগ অন্য নবান্ন, অ এবং অ দুটো মিলে আ হয়েছে। অর্থাৎ নব এটার সাথে একটা স্বরেও, অন্য এটার শুরুতে একটা স্বরেও, এই দুটো মিলে কী হয়েছে? আকার হয়ে গেছে নবান্ন। এখন বলেছে যে লক্ষণীয় যে আমরা যখন কথা বলি তখন অনেক ক্ষেত্রে দ্রুত উচ্চারণের ফলে পাশাপাশি অবস্থিত দুটি শব্দের ধ্বনি মিল হয়ে এক হয়ে যায়, কিংবা ধ্বনির প্রভাবে অন্য ধ্বনি বদলে যায় বা লোপ পায়। দ্রুত উচ্চারণের ফলে পাশাপাশি অবস্থিত ধ্বনির এই মিলন, পরিবর্তন বা বিলোপের নামই হচ্ছে সন্ধি। সন্ধি বা ধ্বনির মিলন নানাভাবে হতে পারে, যেমন আর সন্ধি অর্থ হচ্ছে মিলন, এখানে দেওয়া আছে সন্ধি অর্থ হচ্ছে মিলন। সন্ধি বা ধ্বনির মিলন নানাভাবে হতে পারে, যেমন দুটি ধ্বনির আংশিক বা পুনর্মিলন, পূর্বধ্বনি বা পরধ্বনি লোপ। অর্থাৎ দুটো অংশের আংশিক অথবা সম্পূর্ণ মিলনে সন্ধি হতে পারে, আরেকটা হচ্ছে পূর্বধ্বনি বা পরধ্বনি লোপে সন্ধি হতে পারে। তাহলে আমরা এখানে দেখি যে শত যোগ অধিক, শতা ধিক, এটা হচ্ছে যে এখানে বলেছে দুটো ধ্বনির আংশিক বা পুনর্মিলন, এটার হচ্ছে তোমার শত যোগ অধিক। এই যে এর সাথে স, এর সাথে অ, এই দুটো মিলে কী হয়েছে? স্বরেয়া। পূর্বধ্বনি বা পরধ্বনি লোপ পায়, যেমন নি যোগ জয়, নিশ্চয়। এখানে কিন্তু এই যে বিসর্গটা লোপে এখানে হয়েছে তালব্য স এবং চ। তাহলে এখানে আছে সন্ধির প্রয়োজনীয়তা, যেটা তোমরা তোমাদের এমসিকিউর জন্য বাসায় পড়ে নেবে, এটা তেমন কোনো জটিল বিষয় নয়। আমরা এবার চলে যাচ্ছি প্রথমে স্বরসন্ধি, সন্ধির প্রকারভেদ। স্বরসন্ধি, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। যেমন নব যোগ অন্য নবান্ন, অ আ, হিম যোগ আলো হিমালয়, স্বরেও আর মিলে আ হচ্ছে। ব্যঞ্জন সন্ধি, স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির, ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনির, কিংবা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলনের যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। তাহলে আমরা স্বরধ্বনিতে কী দিয়েছি? দেখেছি যে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনেই কেবল স্বরধ্বনি হয়, কিন্তু ব্যঞ্জন বর্ণে এসে কী দেখছি? স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি অথবা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনি, কিংবা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলনে ব্যঞ্জন সন্ধি কিন্তু হচ্ছে। অর্থাৎ স্বরধ্বনি হচ্ছে একটা ব্যাপার, একটা বিষয়ের দিকে লক্ষ্য রেখে, এবং ব্যঞ্জন ধ্বনি হচ্ছে তিনটা সাবজেক্টকে মাথায় রেখে। ওকে, বিসর্গধ্বনি, বিসর্গধ্বনি বিসর্গ সন্ধি বলে ব্যঞ্জন সন্ধির একটি প্রকারভেদ আছে। বিসর্গ হচ্ছে র এবং দন্ত স এর সংক্ষিপ্ত রূপ। এটা কিন্তু তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষাতে এমসিকিউ হিসেবে ছিল যে বিসর্গ কিসের সংক্ষিপ্ত রূপ। বিসর্গের সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির মিলনকে বিসর্গ সন্ধি বলে। যেমন আবি যোগকার, আবিষ্কার। তারপরে কী বলেছে? প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন যে বাংলা ভাষায় নানা জাতের শব্দ রয়েছে। শব্দের উৎস বিচারে সন্ধিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, তৎসম বা সংস্কৃতাগত সন্ধি, খাঁটি বাংলা সন্ধি। তৎসম বা সংস্কৃতাগত সন্ধি বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের সন্ধি হলে তাকে তৎসম বা সংস্কৃতাগত সন্ধি বলে। তৎসম সন্ধি স্বর ও ব্যঞ্জন ভেদে দুই প্রকার, তৎসম বা সংস্কৃতাগত স্বরসন্ধি, তৎসম বা সংস্কৃতাগত ব্যঞ্জন সন্ধি। তারপরে আমরা আসি খাঁটি বাংলা সন্ধি। খাঁটি বা চলিত বাংলা শব্দ পাশাপাশি উচ্চারণের সময় যে সন্ধি হয় তাকে খাঁটি বাংলা সন্ধি বলা হয়। তবে খাঁটি বাংলা সন্ধির নিয়ম সংস্কৃত সন্ধির সঙ্গে মেলে না। কিছু কিছু ক্ষেত্রে তৎসম সন্ধির নিয়ম প্রয়োগ করে ভিন্ন নিয়মে এই সন্ধি করা হয়। যেমন পাঁচ যোগ শের, পাঁচে কাঁচা যোগ কলা, কাঁচকলা। খাঁটি বাংলা সন্ধি আবার কত প্রকার? খাঁটি বাংলা স্বরসন্ধি, খাঁটি বাংলা ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন সন্ধি। এখানে কিন্তু তৎসমতে আমরা তাই দেখেছি। নিচের এই ছকের সঙ্গে দেখো সন্ধি, প্রথমে হচ্ছে সন্ধি, সন্ধির দুটো উইংস, স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। আবার স্বরসন্ধির দুটো উইংস, সংস্কৃতাগত স্বরসন্ধি, খাঁটি বাংলা স্বরসন্ধি।
ব্যঞ্জন ধ্বনি দুটো উইংস, তৎসম বা সংস্কৃতগত ব্যঞ্জন ধ্বনি, খাঁটি বাংলা ব্যঞ্জন ধ্বনি। এখন বলেছে যে ব্যঞ্জন সন্ধি নিয়ম ও উদাহরণ, ব্যঞ্জন সন্ধির নিয়ম এবং উদাহরণগুলো আমরা দেখব। এখানে এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি বর্গের প্রথম ব্যঞ্জন। তোমরা জানো বর্গ কী, আমরা এটা প্রিভিয়াস ক্লাসগুলোতে পড়েছি। বর্গের প্রথম ব্যঞ্জনের ক, চ, ট, ত, প, অর্থাৎ আমরা যখন বাংলা বর্ণমালাগুলো লিখি, ক, তারপরে হচ্ছে খ, গ, ঘ, ঙ, এই যে শুরুতে যেগুলো থাকছে এগুলোই হচ্ছে এক একটা করে বর্গ। এরপরে হচ্ছে যে চ, ঠিক আছে, এরকম করে ক, চ, ট, ত, প, এগুলো হচ্ছে আমরা এগুলোকে বলি আমরা হচ্ছে বর্গ। বর্গের প্রথম ব্যঞ্জনের অর্থাৎ ক, চ, ট, ত, প, পরে স্বরধ্বনি থাকলে বর্গের প্রথম ব্যঞ্জন স্থলে তৃতীয় ব্যঞ্জন গ, বর্গীয় জ, ড, দ এবং ব হয়। যেমন ক যোগ স্বরসন্ধি, গ যোগ স্বরসন্ধি, দিক যোগ অন্ত, দিগন্ত, চ যোগ স্বরসন্ধি, বর্গীয় জ যোগ স্বরসন্ধি, স্বরধ্বনি, নিজ যোগ অন্ত, নিজন্ত। এরকম করে আমরা এই এক নম্বরের সবগুলো উদাহরণ কিন্তু পড়ে নিতে পারি। এবং যদি কোথাও কোনো সমস্যা হয়, এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে আমাকে টেক্সট করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর তোমাদের জন্য আট নম্বর বাড়ির কাজ হিসেবে থাকছে এই 18-20 পৃষ্ঠা পর্যন্ত 10টি ওয়ান ওয়ার্ড আনসার, অর্থাৎ এক কথায় উত্তর। প্রশ্ন তৈরি করবে, তার নিচে শুধু এক কথায় উত্তরটি লিখে দেবে। তাহলে শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।